হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমত ভালো আছি। আমরা আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমার চ্যানেল মিস্টার রনি ইউটিউব চ্যানেল আজকে আমার 300+ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। এ উপলক্ষে আমরা আজকে একটা কেক কাটবো আমার সুনামধন্য বড় ভাই মিস্টার সুলতান এবং মিস্টার আরিফ ভাই, তারা দুজন মিলে আমাকে ধরেছে একটা আজকে একটা আজওয়া থেকে একটা ছোট একটা কেক এনে এটা সেলিব্রেট করতে হবে। যাক, আমার পকেট থেকে কিছু টাকা গিয়েছে, আমিও এতে খুশি, আমিও হ্যাপি। আপনাদের ভালোবাসায় আমার 300 সাবস্ক্রাইব প্লাস হয়েছে। আমি আশা করছি আমার আরও সাবস্ক্রাইবার বাড়বে, অতি তাড়াতাড়ি আমি 1000 সাবস্ক্রাইব পূর্ণ করতে পারবো আপনাদের দোয়া ভালোবাসা থাকলে। তো আমি আমার সুলতান ভাইয়ের সাথে এখন একটু কথা বলবো এ ব্যাপারে। সুলতান ভাই, আপনি কিছু বলেন। দোয়া করি খুব দ্রুত আপনি 1000 সাবস্ক্রাইব টার্গেট ক্লাব করেন এবং আপনার যে উদ্দেশ্য নিয়ে আপনি ইউটিউব চ্যানেল এবং টিকটক ওপেন করেছেন, আমরা আশা করি সে আশা আপনার আল্লাহ তাআলা কবুল করুক। এটা আপনি ধরে রাখবেন, কখনো নিরাশ হবেন না। যদিও সময় লাগে, ধৈর্য সহকারে, অনেক বাধা আসবে, অনেক অনেক সমালোচনা করবে, এটা নিয়ে হতাশ হওয়া যাবে। আমরা এখন আরিফ ভাইয়ের কাছ থেকে শুনবো। আরিফ ভাই, আপনি কিছু বলেন। যদিও আজকে ছোট পরিসরে একটা আনন্দের দিন, আমাদের 300 সাবস্ক্রাইবার হয়েছে, এটার জন্য রনি ভাই আমাদেরকে সবাইকে তার এই এতটুকুই খুশি অনেক। তো আমরা আশা করতেছি খুব দ্রুতই তার 1000 পূর্ণ হোক এবং 10000 পূর্ণ হোক এবং লক্ষাধিক হোক এবং তার এই চ্যানেলটা মানব সেবায় নিয়োজিত হোক, সত্য উন্মোচন হোক, তার এটা সৎ কাজে ব্যবহার হোক, এটা আমি আশাবাদী। এখন আমি আপনাদেরকে আমাদের কেকটা দেখাবো। আমরা আজওয়া থেকে কেকটা নিয়ে আসছি। আজওয়া, এই যে আমাদের ছোট্ট একটা কেক, লেখাটা দেখাই, মিস্টার রনি ইউটিউব চ্যানেল 300+ সাবস্ক্রাইবার। ছোট পরিসরে আমাদের আয়োজন, একবারই ছোট পরিসর, তবে এটা মনের ভালো লাগা, ভালোবাসা থেকে আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আনন্দিত হয়ে আমরা এই আয়োজনটা করেছি। আপনাদেরকে আমরা কেকটা দেখাই। মিস্টার রনি আমাদের সুলতান ভাই ডায়াবেটিসের রোগী, আমাদের এমদাদ ভাই ডায়াবেটিসের রোগী, আমাদের আরিফ ভাই এখনো ডায়াবেটিসের কাছে যায়নি, তবে দোয়া করবেন যারে তারও ডায়াবেটিস হয়। এই জন্য আমরা কেকটা বেশি একটা পছন্দ না আমাদের মিষ্টি জাতীয়, তো আমরা চাচ্ছিলাম ছোট পরিসরে একটু খাওয়া, এই জন্য ছোট কেক আনা আমাদের অফিস। এর মধ্যে আমাদের এমদাদ ভাই যুক্ত হয়েছেন, আমাদের এমদাদ ভাই চলে আসছেন, আমাদের এমদাদ ভাইয়ের কাছ থেকে আমার চ্যানেলের ব্যাপারে কিছু মন্তব্য আমরা শুনবো। এমদাদ ভাই, আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ যে আসলে আমাদের মাঝে একটা চ্যানেল খুব তাড়াতাড়ি দ্রুত ছড়িয়ে পড়তেছে, আমরা খুব খুশি। আমাদের সকলের চাওয়া যেন রনি ভাইয়ের চ্যানেলটা খুব তাড়াতাড়ি আরও ভালো কিছু, আরও ভালো পর্যায়ে যাবে, সে প্রত্যাশা রাখি। ধন্যবাদ এমদাদ ভাইকে। আমরা এখন কেকটা কাটবো। আমরা এখন অফিসের ছাদে আছি, অফিসের ছাদ। এখানে আমাদের এটা ক্যান্টিন, এটা পুরাটাই ক্যান্টিন। ওয়ার্কাররা এখানে খাওয়া দাওয়া করে, আর এটা হলো আমাদের অফিসের ছাদ, এটা আমাদের বিল্ডিং, আর ওই যে দেখা যাচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউট, আপনারা দেখতে পাচ্ছেন ধান গবেষণা ইনস্টিটিউট। পাশে আমাদের আছে স্টাইল ক্যাব, এরপরে স্প্যারো, এরপরে কলম্বিয়া। এই যে আমাদের এমদাদ ভাই, উনি ঠান্ডায় কাতর, ওনার অনেক ঠান্ডা লেগেছে। এখানে আছে ব্যাক সাইডে আরিফ ভাই,
আর সাথে আছে আমাদের প্রাণ প্রিয় সুলতান ভাই। সবাই শীতে জর্জরিত, অনেক বাতাস, আমাদের সুলতান ভাইয়ের মনটা খারাপ, তার অনেক ঠান্ডা লাগছে, সে একটু ভাবে আছে। ভাই আপনার এরকম এই শীত কি অনুভূতিটা, আপনার এই শীতে কি অনুভূতি হচ্ছে ভাই? হ্যাঁ, আপনার শীতের অনুভূতিটা বলেন ভাই। চমৎকার আবহাওয়া বর্তমানে বিরাজ করতেছে, বাট হিউমিডিটি কমে যাওয়ার কারণে প্রচণ্ড বাতাস, শীতের জর্জরিত প্রদেশ। তো আমরা এখন লাঞ্চ করে রৌদ্রের মধ্যে আছি, শীতটা কম লাগে। আমাদের এখানে বিশিষ্ট দুজন বড় ভাই আছে, কিছু আমাদেরও সাক্ষাৎ নেওয়া হবে। ধন্যবাদ বিশিষ্ট ভাই। এটা আমাদের অফিসের সামনের ভিউ, এখানে দশতলা একটা বিল্ডিং আছে, শেখ রেহানার বিল্ডিং, বাংলাদেশ সরকার মাননীয় জননেত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বিল্ডিং। আর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ছোট্ট পুকুর আছে, এই পুকুরে আমরা অনেক মাছ ছেড়েছি, মাছগুলো ছোট ছাড়া হয়েছে, আস্তে আস্তে বড় হবে, আর এখান থেকে আমরা মাছ নিয়ে যাব। চারপাশে ফুলের গাছ লাগানো হয়েছে, গাঁদা ফুল। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।